প্রতিদিন চোখের সামনে আমরা অসংখ্য ধরনের ঔষধি গাছ দেখতে পাই, কিন্তু ঔষধি গাছটি না চেনার কারণে বা নাম না জানার কারণে এর গুণাগুণ সম্পর্কে আমরা বুঝতে পারি না। প্রাকৃতিকভাবে যদি রোগ প্রতিরোধ করা যায় তাহলে আর ডাক্তারের কাছে গিয়ে রোগ নিরাময় করতে হয় না। আগাছা হিসেবে বেড়ে ওঠা এই গাছটির উপকারিতা সম্পর্কে কজনই বা জানেন? পথের ধারে আনাচে কানাচে জঙ্গলা হিসেবে বেড়ে ওঠে এই গাছটি। এই গাছটির উপকারিতা সম্পর্কে কেউ জানে না, তবে গাছটির উপকারিতা জানলে আজকে আপনাদের চোখ কপালে উঠবে। যেই গাছটি চোখের সামনে এতদিন ধরে আছে অথচ তার উপকারিতা সম্পর্কে আপনারা কোনো খবর রাখেন না। যদি কারো লিভারের সমস্যা থেকে থাকে, লিভারের কোনো রোগ, যদি কারো কিডনিতে স্টোন অথবা পাকস্থলীতে কোনো সমস্যা হয়ে থাকে, যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে, তা দূর করতে এই গাছের পাতাই যথেষ্ট। কোথাও কেটে গিয়ে বড় ফাঁকা হয়ে গেলে এবং সেই জায়গাটি জোড়া না লাগতে চাইলে শুধু এই পাতাটিকে চিনে রাখুন, সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেরই হাত পা এ সময় খসখসে হয়ে যায়, চামড়া উঠতে থাকে। পাতাটি চিনে রাখলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এটি আপনার মূত্রনালীর যে কোনো ধরনের রোগ, ইউরিন ইনফেকশনের সমস্যাকে দূর করবে। বিভিন্ন রোগের ক্ষেত্রে পাতাটির ব্যবহার বিভিন্ন রকম। পুরো ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে লতাটি আমরা দেখছি, এটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। তবে অধিকাংশ মানুষ এটিকে জার্মানি লতা নামেই চেনে থাকেন, কেউ এটিকে জার্মান লতা বলেন। এর আরও নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ লতা, আসাম লতা, জাপানি লতা, ফিরিঙ্গি লতা, রিফুজি লতা, বুচিপান লতা, কৈয়া লতা, বুচি লতা ইত্যাদি। শরীরের কোনো জায়গায় হঠাৎ করে কেটে যেতেই পারে, সেই কাটা জায়গাটি ছোট কিংবা বড় উভয় হতে পারে। ছোট জায়গা হলে তো সহজেই সেটি জোড়া লেগে যায়, তেমন একটা কষ্ট পোহাতে হয় না। তবে যদি কাটা জায়গাটি অনেক বড় হয় এবং সেটি সঙ্গে সঙ্গে জোড়া না লাগে, তাহলে সেই জায়গা দিয়ে যেমন রক্তক্ষরণ হয় তেমনই সেখানে ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে। এবং কাটা জায়গাটি জোড়া না লাগলে সেটি শুকোতে বেশ সময় লাগে, শুকোনোর পরও জায়গাটি বিকৃত হয়ে থাকে, কষ্ট পোহাতে হয়, ঘা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সকল সমস্যা থেকে আপনি তুড়ি বাজিয়ে মুক্তি পেতে পারবেন জার্মান লতার সাহায্যেই। শরীরের ছোট থেকে বড় কাটা আটকাতে জার্মান লতা খুব ভালো কাজ করে থাকে। কোনো অংশ কেটে গেলে জার্মানি লতার রস লাগাতে পারলে রক্ত পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কোথাও কেটে গেলে কতগুলো পাতা ছিঁড়ে ভালোভাবে ধুয়ে পাটার উপরে দিয়ে এর একটি পেস্ট তৈরি করে নিন। শরীরের কাটা জায়গায় লাগিয়ে তারপরে কাপড় দিয়ে জড়িয়ে ফেলুন। আনুমানিক 4 থেকে 5 ঘন্টা বাদে খুলবেন, দেখবেন রক্ত পড়া যেমন বন্ধ হয়ে গিয়েছে, ফাঁকা জায়গাটিও তেমন জোড়া লেগে গিয়েছে। লাগানোর সাথে সাথে কতটা উপকার পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন। তবে মাথায় রাখবেন, নিয়মিত যদি এটিকে ঔষধের মতো ব্যবহার করতে পারেন তাহলে কাটা খুব দ্রুত শুকাবে এবং ইনফেকশন হবার কোনো সম্ভাবনা থাকবে না। জার্মান লতা পরিচ্ছন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন কাটা ছেঁড়ার ক্ষেত্রে, এবং অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে তারপরে স্কিনের উপরে লাগাবেন। যদি আপনার কোথাও খোসপাচড়া, একজিমা কিংবা অ্যালার্জির সমস্যা থেকে থাকে, চুলকানির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই পাতাটি উপকার করবে। সেক্ষেত্রে 8-10টি পাতা সামান্য পরিমাণে কাঁচা হলুদের সাথে বেটে স্নান করার আগে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে তারপরে কুসুম গরম জল দিয়ে স্নান করে নিন। এভাবে 3 থেকে 7 দিন করুন, যে কোনো ধরনের চুলকানি পালাতে বাধ্য। রক্ত দূষণ হচ্ছে সকল রোগের গোড়া। যদি আপনার রক্ত দূষিত থাকে তাহলে নানাবিধ রোগ আপনার হতে শুরু করবে, স্কিন কালো হয়ে যাবে, স্কিনে ব্রণ, অ্যাকনে ইত্যাদি সমস্যা হতে শুরু করবে। তাই যদি আপনার এমনটা মনে হয়ে থাকে যে আপনার রক্ত দূষিত হয়ে গিয়েছে, নানাবিধ রোগ আপনাকে বারবার আক্রান্ত করছে, কিংবা আপনি সহজে কোনো রোগের প্রকোপে পড়ে যাচ্ছেন, তবে জার্মান লতা আপনাকে জাদুর মতো উপকার করবে। সকালবেলা খালি পেটে 4-4 চামচ জার্মান লতার রস 1-3 চামচ মধুর সাথে মিশিয়ে 7 থেকে 15 দিন খেলে রক্ত দূষণ রোগ একেবারেই ভালো হয়ে যায়। পরিচ্ছন্ন জার্মান লতা ছেঁচে এর মধ্যে থেকে 4-4 চামচ
চামচ রস বের করে নিন। খাঁটি একটা চামচ মধুর সাথে মিশিয়ে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রেমেডিটি পান করুন। রেমেডি পান করার ঘণ্টাখানেকের মধ্যে কোনো খাবার খাবেন না। এটি শরীরের ভেতরে গিয়ে আপনার পেটকে ক্লিয়ার করবে, পাশাপাশি রক্তের সাথে মিশে রক্তকে শোধন করবে। দেখবেন এটি খাওয়ার পর আপনার দু একবার মূত্রের চাপ আসছে, অর্থাৎ এটি রক্ত থেকে বর্জ্যগুলোকে বের করে দিচ্ছে। এভাবে রোগ বুঝে 7 থেকে 15 দিন খেলে উপকারিতা হাতে নাতেই পেয়ে যাবেন। অনেকের মূত্রথলিতে সমস্যা রয়েছে, প্রস্রাবের সময় যন্ত্রণা হয়, প্রস্রাব অল্প অল্প করে হয়, ক্লিয়ার করে হয় না। অনেকের আবার ইউরিন ইনফেকশন, প্রস্রাবের সময় ব্যথা, রক্তপাত কিংবা পুঁজ নির্গত হয়। মূত্রথলি যে কোনো ধরনের সমস্যা কিংবা মূত্রথলির রোগকে দূর করার জন্য জার্মান লতার উপরে ভরসা করতে পারেন। 6-7টি জার্মান লতা ভালোভাবে ধুয়ে কোচলে এর রস বের করে এটিকে আধা গ্লাস জলের সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে পান করুন। মূত্রথলির সমস্যা কয়েকদিনের মধ্যে ভালো হবে, তবে এক একজনের রোগ এক এক রকম, সেক্ষেত্রে আপনি 7 দিন 15 দিন অথবা 21 দিন পর্যন্ত খেয়ে যেতে পারেন। শীতকাল মানে স্কিনের সমস্যা শুরু হয়ে যাওয়া। যাদের ইতোমধ্যে স্কিনের সমস্যা শুরু হয়ে গিয়েছে তারা এই লতাকে ব্যবহার করুন, বিশেষ করে যাদের হাত খসখসে হয়ে গিয়েছে, পায়ের চামড়া উঠছে, হাত ও পা দেখতে অসুন্দর হয়ে গিয়েছে, হাত বারবার ধোয়ার কারণে অথবা যে কোনো কারণেই হাতে একটা মসৃণতা নেই এবং হাতের চামড়া উঠতে শুরু করেছে, সেক্ষেত্রে জার্মান লতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপরে হাতের তলায় রেখে এটিকে কচলা দিন, এতে করে এর রস বের হবে। সারা হাতে সেই রস মেখে নিন, আরও কিছুটা রস বের করে পায়ের পাতায় মেখে নিন। এটিকে আপনি 15 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত রাখুন, তারপরে ধুয়ে ফেলুন। দিনে দুবার এই কাজটি করুন, কিছুদিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হাত ও পায়ের মরা চামড়া উঠে যাবে, পুনরায় এই সমস্যা হবে না এবং খসখসে ভাবও দূর হয়ে যাবে। কিডনির সমস্যা এবং পাকস্থলীর সমস্যা হচ্ছে মূল সমস্যা। কিডনির সমস্যা হলে আপনার ইউরিনের সমস্যা শুরু হয়ে যায়। অনেকের কিডনিতে ছোট ছোট স্টোন হয়। আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলো খাই সে সমস্ত খাবারগুলো পরিপাক করার পরে কিডনি যখন এগুলোকে ছাঁকনিতে নিয়ে ছাকে তখনই দেখা যায় শুরু হয় সমস্যা। খাবারে দূষিত পদার্থ, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়ামের অতিরিক্ত সেবন কিডনিতে গিয়ে জমা হয় এবং ছোট ছোট পাথরের তৈরি হয়। এই পাথরগুলো কিডনিতে জমা হয়ে বাড়তে থাকে। অনেক সময় আবার দেখা যায় একটি পাথরই অনেক বড় হয়ে যায়। আর পাকস্থলীতেও এমন সমস্যা হয়। কিডনি এবং পাকস্থলীর যন্ত্রণা, স্টোন, ব্যথা, সকল ধরনের সমস্যা নিরাময় করার জন্য 2-3টি জার্মান লতা ধুয়ে তারপরে দাঁতে চিবিয়ে এর রস পান করবেন সকালবেলা খালি পেটে, এবং ততদিন পর্যন্ত পান করে যাবেন যতদিন পর্যন্ত না আপনার পাকস্থলী এবং কিডনির পাথর গলে বেরিয়ে যাচ্ছে। খাওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারবেন, তবে রেমেডি ছেড়ে দেবেন না, নিয়মিত খেয়ে যাবেন। একইভাবে এই পাতাটি জন্ডিস বা লিভারের রোগীদের ক্ষেত্রে উপকার করে থাকে। জন্ডিসের রোগীদের ক্ষেত্রে 5-6টি পাতার রস সকালবেলা খালি পেটে নিয়মিত খেয়ে যান। লিভারে টক্সিন হয়ে থাকলে, ফ্যাটি লিভার হয়ে থাকলে 2-3টি পাতার রস সকালবেলা খালি পেটে খাবেন। ইউনানি গবেষকরা বলেছেন এটি গ্যাস্ট্রিক এবং দেহের বিষক্রিয়া কমাতে খুব ভালো কাজ করে থাকে। যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সকালবেলা 1 লিটার জলের মধ্যে 5-6টি জার্মান পাতা ভালোভাবে কোচলে তারপরে এটি জলের সাথে মিশিয়ে রাখুন। সারাদিনে এই জলটি অল্প অল্প করে পান করতে থাকুন, সকালবেলা 1 গ্লাস অবশ্যই পান করবেন। সেদিন আর আপনার গ্যাস্ট্রিকের যন্ত্রণা হবার কোনো সম্ভাবনাই নেই, খাবার ভালোভাবে ডাইজেশনও হবে। আর এভাবে 7 থেকে 15 দিন খেয়ে গেলে রোগ পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। তবে কখনও গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করলে এই রেমেডি প্রস্তুত করে খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।